প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকেও আমি বেস রিলেশনশিপ নিয়ে আলোচনা করবো বেস রিলেশনশিপ নিয়ে অলরেডি আমি দুটি ক্লাস নিয়েছি আশা করি ক্লাস দুটি তোমরা করেছ এবং বুঝতে পারছ আর যারা এখনও করতে পারো নাই ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেওয়া আছে ওখান থেকে করে নিবে ডেটাবেস রিলেশনশিপ থেকে কোয়েশ্চেন আসলে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তার একটি নমুনা আজকের ক্লাসে দেওয়ার চেষ্টা করব গত দুটি ক্লাসে ডেটাবেস রিলেশনশিপের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম এই প্রকারভেদগুলোর প্র্যাকটিক্যালি আজকে দেখাবো এবং এই পর্যন্ত ষষ্ঠ দেয়ের উপর যতটুকু যতগুলো ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলোর উপর বেস করে কতগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব ক্লাসগুলো স্কিপ করে দেখবে না অর্থাৎ টেনে টুনে দেখবে না টেনে টুনে দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে যার কারণে অনেক কিছু বুঝতে পারবে না আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ জানিয়ে আমি মোহাম্মদ উমর ফারুক প্রবাসক আইসিটি হাজারাতুজু ডিগ্রি কলেজ সাতগাঁও চট্টগ্রাম আজকের ক্লাস শুরু করছি প্রথমে বলছিলাম ডাটাবেস রিলেশনশিপ থেকে কোয়েশন আসলে পরীক্ষার খাতায় কীভাবে লিখতে হবে তার একটি নমুনা দেখাব এখানে আমি দুটি টেবল দেখাচ্ছি একটা টেবলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবল আর একটা টেবলের নাম হচ্ছে রেজাল্ট টেবল উদ্দীপকের টেবিল দুটির মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি কর তোমরা ইতিমধ্যে জেনে গেছো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরি করতে হলে কি কি লাগবে ফার্স্টে দুটি ট্যাবল লাগবে এখানে দুটি ট্যাবল দেওয়া আছে একটা হচ্ছে স্টুডেন্ট ট্যাবল আর একটা হচ্ছে রেজাল্ট টেবল ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরি করার জন্য উভয় টেবিলে প্রাইমারি কি থাকতে হবে এবং প্রাইমারি কিটা একই রকম হতে হবে যেমন স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি হচ্ছে রোল আবার রেজাল্ট টেবলের প্রাইমারি কি হচ্ছে রুল দুইটি দুইটি একই রকম তাহলে এই দুটি টেবলের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরি করা যাবে এখানে হচ্ছে প্রাইমারি কি স্টুডেন্ট টেবলের আবার রেজাল্ট টেবলের প্রাইমারি কি হচ্ছে রুল তাহলে কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেসের ডেটা ডেটা টেবিলের রেকর্ডের সাথে অন্য ডেটা টেবিলের রেকর্ডের মধ্যে সম্পর্কে স্থাপন করাকে বলা হয় রিলেশনশিপ প্রথমে এই ডেফিনেশনটা দিতে হবে কোনো একটি টেবিলের ফিল্ডের উপর ভিত্তি করে কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে ডেটা বেসের ডেটা টেবিলের রেকর্ডের সাথে অন্য ডেটা টেবিলের রেকর্ডের মধ্যে সম্পর্কে স্থাপন করাকে বলা হয় রিলেশনশিপ আগে এই ডেফিনেশনটা লিখতে হবে রিলেশনশিপ তৈরি করতে হলে নির্মুক্ত শর্তগুলো থাকতে হবে শর্তগুলো হচ্ছে কমপক্ষে দুটি টেবিল থাকতে হবে দুটি টেবিলের মধ্যে কমন ফিল্ড থাকবে কমন ফিল্ডটি প্রাইমারি কি ফিল হতে হবে কমন ফিল্ডের নাম ডাটা টাইপ ফিল্ড সাইজ ইত্যাদি একই হতে হবে তাহলে প্রথমে ডেফিনেশন লিখবে তারপর রিলেশনশিপের শর্তগুলো লিখবে শর্ত হচ্ছে কমন ফিল্ড থাকবে কমন ফিল্ডটি প্রাইমারি কি ফিল হবে কমন ফিল্ডের নাম ডাটা টাইপ ফিল্ড সাইজ একই হবে উদ্দীপকের টেবিলগুলোতে এই শর্তগুলো বিদ্যমান থাকায় টেবিল দুটির মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরি করা যাবে এভাবে খাতা লিখতে হবে ইতিমধ্যে আমরা জেনে গেছি এই দুটা টেবিলের মধ্যে কি ধরনের রিলেশনশিপ তৈরি করা যাবে ওয়ান টু ওয়ান এবার ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ডেফিনেশনটা দিবে একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একটি রেকর্ডের মধ্যে সম্পর্কে স্থাপন করাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশনশিপ নিম্নে উদ্দীপকের টেবিলের সমন্বই ওয়ান টু ওয়ান রিলেশনশিপ দেখানো হলো তাহলে কাতার এক পাশে এই টেবলটা লিখবে আর এক পাশে এই টেবিলটা লিখবে লিখার পরে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ দেখাবে যেমন ওয়ান জিরো ওয়ানের এর সাথে এই ওয়ান জিরো ওয়ান এর রিলেশনশিপ ওয়ান জিরো টু এর সাথে এই ওয়ান জিরো টু এর রিলেশনশিপ ওয়ান জিরো থ্রি এর সাথে ওয়ান জিরো থ্রি এর রিলেশনশিপ এটা অবশ্যই দেখাতে হবে এবং তীরগুলো অবশ্যই দেখাতে হবে এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এখানে স্টুডেন্ট টেবিলের রোলের সাথে রেজাল্ট টেবলের রোলের মধ্যে সম্পর্ক রয়েছে যা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ যেমন স্টুডেন্ট টেবিলে রোল ওয়ান জিরো ওয়ান এর সাথে রেজাল্ট টেবলের রোল ওয়ান জিরো ওয়ান সম্পর্কিত তেমনিভাবে অন্যান্য রোলগুলোও একে অপরের সাথে সম্পর্কিত এটি হচ্ছে উদ্দীপকের টেবিলগুলোর মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এভাবেই পরীক্ষার খাতায় রিলেশনশিপের আনসার লিখতে হবে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে ওয়ান ওয়ান টু রিলেশনশিপ তৈরির প্রক্রিয়া দেখাও যদি এরকম কোয়েশন পড়ে টেবিল দুটির মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরির প্রক্রিয়া দেখাও তাহলে আনসার লিখতে হবে এরকম রিলেশনশিপ তৈরির প্রক্রিয়া প্রথমে টেবিল দুটি তৈরি করতে হবে তারপর হচ্ছে ডেটাবেস মেনুতে ক্লিক করতে হবে তারপর ডেটাবেস রিবন থেকে রিলেশনশিপে ক্লিক করতে হবে চার শু টেবল উইন্ডো থেকে টেবিল দুটি ক্লিক করে ক্লোজে ক্লিক করতে হবে এরপর স্টুডেন্ট টেবিলের রোলকে ড্রাগ করে রেজাল্ট টেবিলের রোলের উপর ছেড়ে দিতে হবে তাহলে এডিট রিলেশনশিপ উইন্ডো আসবে এডিট রিলেশনশিপ উইন্ডো থেকে এনফোর্স রেফারেন্সিয়াল ইনটিগ্রিটিতে মার্ক দিতে হবে তারপর ক্রিয়েটে ক্লিক করতে হবে এই কথাগুলো লিখতে হবে রিলেশনশিপ তৈরির প্রক্রিয়া লিখো বললে এক থেকে সাত পর্যন্ত এই কথাবার্তাগুলো লিখতে হবে প্রথমে টেবিল টুডি তৈরি করতে হবে ডেটাবেস টুলস মেনুতে ক্লিক করতে হবে ডেটাবেস টুলস রিবন থেকে রিলেশনশিপে ক্লিক করতে হবে শু টেবল উইন্ডো থেকে টেবিল দুটি সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করে ক্লোজে ক্লিক করতে হবে এর ফর স্টুডেন্ট টেবিলের রোলকে ড্রাগ করে রেজাল্ট টেবলের রোলের ওপর স্যারে দিতে হবে তাহলে এডিট রিলেশনশিপ উইন্ডো আসবে এডিট রিলেশনশিপ উইন্ডো থেকে এনফোর্স রেফারেন্সিয়াল ইনটিগ্রিটিতে টিকমার্ক দিতে হবে তারপর ক্রিয়েটে ক্লিক করতে হবে কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো মুখস্থ হয়ে যাবে এই রিলেশনশিপগুলো আমি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখানে একটু দেখো একটা হচ্ছে স্টুডেন্ট টেবল আর একটা হচ্ছে রেজাল্ট টেবল আমি আগে দুইটা টেবল তৈরি করি একটু খেয়াল করবে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ক্রিয়েটে ক্লিক করব টেবল ডিজাইনে ক্লিক করব এখানে কি কি ফিল্ড রয়েছে একটু দেখে আসি রোল নেম অ্যাড্রেস তাহলে ফার্স্টে আছে রোল তারপর আছে নেম তারপরে আছে ফিল নেমে এবার এগুলো ডাটা টাইপ ঠিক করতে হবে রোলে কি তাকে ইতিমধ্যে তোমরা ডাটা টাইপের ক্লাসটা করেছ রোলে কি রোলে ডাটা টাইপ কি হবে অবশ্যই নাম্বার হবে নেমে কি তাকে অক্ষর জাতীয় তাকে সেই জন্য এটা দিলাম শর্ট টেক্স অ্যাড্রেসে কি থাকে শর্ট ট্যাক্স দিলে এক থেকে দুশো পঞ্চান্নটি অক্ষর লিখে যাবে তো যেহেতু বেশি লেখা থাকতে পারে সেই জন্য শর্ট ট্যাক্স পরিবর্তে এখানে লং ট্যাক্স দিব আচ্ছা টেবল দুটার মধ্যে অবশ্যই প্রাইমারি কি থাকতে হবে তো এখানে প্রাইমারি কি কোনটা রোল হচ্ছে প্রাইমারি কি সেই জন্য আমরা রোলকে প্রাইমারি কি হিসাবে এই যে এখানে একটা কি আছে প্রাইমারি কি হিসাবে ক্লিক করবে এখানে রোলটা প্রাইমারি কি হয়ে গেছে এবার টেবলটা সেভ করবো টেবলটার নাম দিলাম স্টুডেন্ট এখানে দেখবে স্টুডেন্ট নামে টেবল তৈরি হয়ে গেছে তাতে ডাবল ক্লিক করলে এখন আমরা ডাটা এন্ট্রি করতে পারবো এখানে কী কী ডাটা রয়েছে একটু দেখে আসি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু ওয়ান জিরো থ্রি কেন এটা হচ্ছে আমি আর একবার লিখতে চাইলেও লিখতে পারবো না ওয়ান জিরো টু কারণ হচ্ছে রোল নাম্বারকে আমরা প্রাইমারি কি হিসাবে ডিফাইন করছি ওয়ান জিরো থ্রি নাম কি আছে রানা আরিফ সামান্তা রানা আরিফ সামান্তা এদের অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম এবার সেভ করলাম এই টেবিলটা আমার বানানো শেষ আরেকটা টেবল লাগবে রেজাল্ট টেবল এই টেবলটাও তৈরি করে ফেলি ক্রিয়েটে ক্লিক করলাম আবার টেবল ডিজাইনে ক্লিক করলাম এখানে কি কি ফিল্ড রয়েছে রোল মার্কস জিপিএ তাহলে এখানে দিব রোল তারপরে হচ্ছে মার্কস তারপরে হচ্ছে জিপিএ রোলের ডাটা টাইপ কী হবে নাম্বার মার্কসের ডাটা টাইপ কী হবে তাও নাম্বার জিপিএ কী হবে তাও নাম্বার কিন্তু জিপিএতে ফোর পয়েন্ট ফাইভ জিরো অথবা থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরকম কিছু থাকতে পারে সেই জন্য এটাকে আমরা ফিল্ড সাইজটাকে ডবল করে দিব এবার এটা সেভ করব এটার নাম দিলাম রেজাল্ট রেজাল্ট টেবল এই টেবল ও রোলকে প্রাইমারি কি করতে হবে এবার এটাতে যখন আমরা ডবল ক্লিক করব ডাটা এন্ট্রি করতে পারবো ওয়ান 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 জিরো জিরো টু ওয়ান জিরো থ্রি মার্কস কত একটা আছে সাতাশি ছিয়াত্তর ষাট সাতাশি ছিয়াত্তর ষাট সাতাশি ছিয়াত্তর ষাট জিপিএ কত ফাইভ ফোর থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ফোর থ্রি পয়েন্ট ফাইভ জিরো বেশ আমি ট্যাবল দুটা তৈরি করলাম আমার উদ্দীপকে যে টেবল দুটা আছে একটা হচ্ছে স্টুডেন্ট টেবল আর একটা হচ্ছে রেজাল্ট টেবল এই দুইটা টেবল আমি তৈরি করলাম এখন এই দুটা টেবিলের মধ্যে আমি রিলেশনশিপ দেখাবো তো প্রথমেই ডাটাবেস টুলসে ক্লিক করতে হবে তারপর রিলেশনশিপে ক্লিক করতে হবে একটা হচ্ছে আর একটা হচ্ছে এখন এই দুটা টেবলের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ দেখাবো কিরকম স্টুডেন্ট টেবলের রোল কে গ্রাক করে মানে ধরে রেজাল্ট টেবলের এর উপর ছেড়ে দিতে হবে তাহলে এডিট রিলেশনশিপ ডায়লগ বক্তা আসবে এখানে এনফোর্স রেফারেন্সিয়াল ইনটিগ্রিটিতে ক্লিক করতে হবে এখানে দেখো রিলেশনশিপ টাইপ কি দেখাচ্ছে ওয়ান টু ওয়ান কারণ দুইটা রোলেই প্রাইমারি কি সেই জন্য এখানে রিলেশনশিপ টাইপটা কি দেখাচ্ছে ওয়ান টু ওয়ান এবার আমরা ক্রিয়েটে ক্লিক করব দেখো ক্রিয়েটে ক্লিক করার পরে যে স্টুডেন্ট টেবলের সাথে রেজাল্ট টেবলের একটা কি হয়েছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তৈরি হয়েছে ক্লোজ করলাম সেভ করলাম এখন আমরা যদি এটার উপর কোয়েরি চালাতে যাই ক্রিয়েট কোয়েরি ডিজাইন একটা হচ্ছে স্টুডেন্ট টেবল অ্যাড করলাম আর একটা হচ্ছে রেজাল্ট টেবল অ্যাড করলাম স্টুডেন্ট টেবলে রোল অ্যাড করলাম নেইম অ্যাড করলাম মার্কস জিপিএ এবার এটাকে আমি রান করলাম দেখো এখন দুইটা ট্যাবলকেই সমন্বয় করে এখানে ডাটা আসতেছে এক রোল ওয়ান জিরো ওয়ান নাম হচ্ছে রানা তার মার্কস হচ্ছে এইটি সেভেন এবং জিপি হচ্ছে ফাইভ রিলেশনশিপ করার কারণে আমি এই দুইটা ট্যাবল থেকে ডাটা নিয়ে কাজ করতে পারতেছি আশা করি বুঝতে পারছো এটাই হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এটাকে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ দিয়ে সেভ করলাম ওয়ান টু রিলেশনশিপ আশা করি বুঝতে পারছো এরপরে এখানে আমি আবার দুইটা টেবল দেখাচ্ছি একটা হচ্ছে স্টুডেন্ট টেবল আর একটা হচ্ছে রেজাল্ট টেবল এই দুটার মধ্যে পার্থক্যতা একটু বলো তো বুঝতে পারছো এই টেবলের রোল হচ্ছে প্রাইমারি কি আবার এই টেবলের রোল কি প্রাইমারি কি না কেন এখানে ওয়ান আবার আছে ওয়ান আবার আছে প্রাইমারি কি হলে বেলুনগুলো ডুপ্লিকেট হতে পারবে না তাহলে এখানে রোল হচ্ছে প্রাইমারি কি এই টেবলের রোল হচ্ছে ফরেন কি একটা টেবলে প্রাইমারি কি থাকলে এবং আরেকটা টেবলের যদি ফরেন কি থাকে একই রকম তাহলে কি ধরনের রিলেশনশিপ করা যায় ওয়ান টু মেনি রিলেশনশিপ এখন আমি এই ওয়ান টু মেনি রিলেশনশিপ কীভাবে তৈরি করতে হয় এটাও প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি একটু সময় বাঁচানোর জন্য আগে থেকে টেবিলগুলো তৈরি করে রাখলাম একটা হচ্ছে স্টুডেন্ট ওয়ান আরেকটা হচ্ছে রেজাল্ট ওয়ান এই দুটার মধ্যে আমি রিলেশনশিপ করব তাহলে আবার রিলেশন ডাটাবেস টুলসে ক্লিক করলাম রিলেশনশিপে ক্লিক করলাম এখান থেকে দুইটা টেবলকে আমার অ্যাড করতে হবে একটা হচ্ছে স্টুডেন্ট ওয়ান আর একটা হচ্ছে রেজাল্ট ওয়ান এই দুইটা ট্যাবলকে আমি অ্যাড করলাম ক্লোজ করলাম এখানে আমি দেখাবো ওয়ান টু মিনি সেই ক্ষেত্রে দেখো এই রুলে একটা কি দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রাইমারি কি আবার এই রুলে এই কিটা নাই অর্থাৎ এটা প্রাইমারি কি না এটা হচ্ছে ফরেন কি এই প্রাইমারি কিটা যখন এই ফরেন কি এর উপর ড্রাগ করে সাইডে দিব তাহলে এডি রিলেশনশিপ এই ডায়লগ বক্সটা আসবে এখান থেকে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ক্লিক করতে হবে এবং এখানে টাইপটা কি দেখাচ্ছে ওয়ান টু মেনি ক্রিয়াটি ক্লিক করলাম এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ এটাকেও আমি সেভ করলাম এরপরে এটার উপর কুয়েরি চালাই ক্রিয়েট কোয়েরি ডিজাইন এখানে হচ্ছে স্টুডেন্ট ওয়ান রেজাল্ট ওয়ান অ্যাড করলাম ক্লোজ করলাম স্টুডেন্ট থেকে রুল নিলাম অথবা এখান থেকে নেম নিলাম এক্সাম নেম নিলাম মার্কস নিলাম রুলটা পরে দিলাম আমি রান করি দেখো তাহলে রানা টেস্টে সিক্সটি সেভেন পেয়েছে আবার রানা প্রি টেস্টে ফিফটি পেয়েছে তার রোল হচ্ছে কত ওয়ান রিলেশনশিপ করার ফলে ওয়ান টু মেনি রিলেশনশিপ করার ফলে তাহলে আমরা দুইটা টেবল থেকে ডাটা নিয়ে কাজ করতে পারতেছি আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ এরপর হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ মেনি টু মেনি রিলেশনশিপ কখন করা যায় এখানে একটু দেখো একটা হচ্ছে কাস্টমার টেবল এবং এই টেবলের প্রাইমারি কি হচ্ছে কাস্টমার আইডি আর একটা হচ্ছে প্রোডাক্ট টেবল এই প্রাইমারি প্রাইমারিকে হচ্ছে প্রোডাক্ট আইডি এই টেবলও প্রাইমারি কি আছে এই টেবলও প্রাইমারি কি আছে কিন্তু প্রাইমারি কি দুইটা একই রকম নয় যদি একই রকম না হয় তাহলে মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি করতে হবে মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি করতে করতে গেলে আমরা জানি আরেকটা টেবিল তৈরি করতে হয় এই টেবলটার নাম কি জানশান টেবল তো জানশান টেবল কিভাবে তৈরি করতে হয় এই টেবলে প্রাইমারি কিটা এখানে ফরেন কি হিসাবে বসবে যেমন ওয়ান আবার দিলাম এখানেও ওয়ান এই টেবলের প্রাইমারি কিটা এখানে ফরেন কি হিসাবে বসবে বসাইলাম এরপর এই দুটার সাথে ম্যাচ হয় এরকম একটা অথবা দুটা ফিল্ড দিলাম একটা দিলাম ডেট একটা দিলাম প্রাইস এই টেবলটার নাম দিলাম কি অর্ডার টেবল তাহলে এই তিনটা টেবলের সমন্বয়ে আমরা মেনি টু মেনি রিলেশনশিপ প্র্যাকটিক্যালি দেখতেছি আমি আগে থেকে টেবল তিনটা তৈরি করে রাখলাম এটা হচ্ছে কি ওয়ান টু মেনি এখন আমরা দেখব মেনি টু মেনি তো মেনি টু মেনি তৈরি করার জন্য টেবল লাগতেছে একটা হচ্ছে কাস্টমার টেবল আর একটা হচ্ছে প্রোডাক্ট টেবল এই দু আরেকটা টেবল তৈরি করলাম অর্ডার টেবল যাকে বলা হয় জনসান টেবল এখন এই তিনটা টেবলের মধ্যে আমরা রিলেশনশিপ দেখব প্রথমে টেবিলগুলো অ্যাড করি কাস্টমার অর্ডার প্রোডাক্ট এই তিনটা টেবল করলাম কাস্টমার আইডি কাস্টমার আইডির সাথে ওয়ান টু মেনি যেমন ওয়ান টু মেনি ক্রিয়েট আবার এই প্রোডাক্ট আইডি এই অর্ডার টেবলের প্রোডাক্ট আইডির সাথে তাও কি ওয়ান টু মেনি করলাম এখন যে রিলেশনশিপটা এটাকে বলা হচ্ছে মেনি টু মেনি এবার আমরা কুয়েরি ডিজাইন করি কুয়েরি ডিজাইন তাহলে তিনটা টেবল কাস্টমার অর্ডার প্রোডাক্ট অ্যাড করলাম ক্লোজ কাস্টমার থেকে কাস্টমার নেম নিলাম কাস্টমারের অ্যাড্রেস নিলাম এখান থেকে নিলাম কাস্টমার আইডি প্রাইস প্রোডাক্ট থেকে নিলাম প্রোডাক্টের নাম এটা যদি রান করি দেখো তাহলে করিম তার অ্যাড্রেস চট্টগ্রাম তার আইডি হচ্ছে ওয়ান সে পেন্সিল কিনছে পেন্সিলের দাম তিন টাকা আবার করিম আবার আরেকটা পেন কিনছে এবং এই পেনের দাম হচ্ছে পাঁচ টাকা এটাই হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ আশা করি রিলেশনশিপ বুঝতে পারছো তাহলে আমি ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি এর উল্টা হচ্ছে মেনি টু ওয়ান আর মেনি টু মেনি রিলেশনশিপ প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম এবার ষষ্ঠার ওপর আমি যতগুলো ক্লাস নিয়েছি তার উপর বেস করে কিছু কোয়েশন প্রথমেই উদ্দীপকটি লক্ষ্য করে একটি কলেজ লাইব্রেরি থেকে বই দাঁড় নেওয়ার একটি কলেজ লাইব্রেরি থেকে বই দাঁড় নেওয়ার ক্ষেত্রে ডেটাবেস প্রোগ্রাম ব্যবহার করার পরিকল্পনা করেছে ডেটাবেসে বইয়ের নাম একটু খেয়াল করতে হবে ক্লাস রোল লেখকের নাম প্রকাশকের নাম মূল্য তারিখ থাকবে তাহলে এটা একটা টেবিল বই দাঁড় নেওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কার্ড দেখাতে হবে যেখানে তাদের নাম ক্লাস রোল শ্রেণী বিভাগ জন্ম তারিখ থাকবে এটা আরেকটা টেবিল প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডিবিএমএস কি ফার্স্টের ক্লাসে করেছিলাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটি হচ্ছে এমন একটি সফটওয়্যার বা প্রোগ্রামের সমষ্টি যা দ্বারা ডাটাবেস তৈরি করা হয় ও রেকর্ড এক নয় ব্যাখ্যা করো তাহলে এটা আনসার কীভাবে লিখবে ফার্স্টে ফিল্ডের সংজ্ঞা দিবা পরস্পর সম্পর্কিত কতগুলো অক্ষরের সমন্বয়ে তৈরি হয় ফিল্ড ফিল হচ্ছে ডাটাবেসের বৃত্তি বা একক বা কুদ্দতম ইউনিট এই কথাগুলো লিখা যাবে আর রেকর্ড একাধিক ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় রেকর্ড তো একটা ট্যাবল অঙ্কন করে ট্যাবলে কিছু ডাটা দিয়ে প্রথমে দেখা বা রোল নেম অ্যাড্রেস রোলকে বলা হয় ফিল্ড নেমকে বলা হয় ফিল্ড অ্যাড্রেসকে বলা হয় ফিল্ড আর করিমের রেকর্ড রু রহিমের রেকর্ড রো এইগুলোকে বলা হবে রেকর্ড এভাবে দেখাতে হবে গ নম্বর কোশ্চেন উদ্দীপকের ডেটাবেস তত্তিতে ডেটা টাইপ বর্ণনা করো ডেটা টাইপ আমি কিছুক্ষণ আগে দেখাইলাম এখানে আবার দেখাচ্ছি তাহলে প্রথমে লিখতে হবে ফিল্ড নেম তারপর লিখতে হবে ডেটা টাইপ এখানে দুইটা টেবিল প্রথমে আছে ডেটাবেসে বইয়ের নাম সেজন্য আমি দিলাম বুক নেম তারপর আছে ক্লাস টুল ক্লাস টোল দিলাম লেখকের নাম রাইটার নেম প্রকাশকের নাম পাবলিশার নেম মূল্য প্রাইস তারপরে তারিখ ডেট আবার বই দাঁড় নেওয়ার ক্ষেত্রে যে টেবল তার হচ্ছে স্টুডেন্ট নাম স্টুডেন্ট নেম দিলাম ক্লাস টুল দিলাম শ্রেণী তারপর গ্রুপ দিলাম জন্ম তারিখ ডেট অফ বার্থ এই ফিল্ডগুলো লিখার পরে এই ফিল্ডে কি থাকতে পারে বুক নেমে কি থাকে অক্ষরের সমন্বয়ে কতগুলো লেখা থাকতে পারে সেই জন্য কি দিলাম শর্ট টেক্সট অথবা ট্যাক্স দিতে পারবে ক্লাস টুল ক্লাস টুলে কি তাকে নাম্বার থাকে রাইটার নেম রাইটার নেম করে কি থাকবে লেখা থাকবে তা সেই জন্য শর্ট ট্যাক্স দিলাম পাবলিশার নেম তাও শর্ট ট্যাক্স প্রাইসে কী থাকে টাকা পয়সা সেই জন্য কারেন্সি দিলাম ডেটে ডেট অ্যান্ড টাইম হবে স্টুডেন্ট নেম শর্ট ট্যাক্স হবে ক্লাস একাদশ দ্বাদশ এরকম কয়েকটা সেই জন্য লুক আপ দিলাম গ্রুপ সায়েন্স আর্টস কমার্স এরকম সেজন্য এখানেও লুক আপ উইজার দেওয়া যাবে ডেট অফ বার্থ ডেট এন্ড টাইম এই ট্যাবলটা এভাবে লিখার পরে এবার এগুলোর বর্ণনা দিতে হবে যেমন এখানে শর্ট ট্যাক্স অনেকবার আছে শুধু একবার বর্ণনা দিলে হবে শর্ট ট্যাক্স তাহলে যে ফিল্ডে এক থেকে যে ফিল্ডে এক থেকে দুশো পঞ্চান্নটি অক্ষর বর্ণ চিহ্ন ইত্যাদি সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় সেই ফিল্ডকে নির্ধারণ করার জন্য শর্ট ট্যাক্স ব্যবহার করা হয় এই ফিল্ডের উপর গাণিতিক অপারেশন করার জন্য এই কথাবার্তাগুলো লিখতে হবে তারপর নাম্বারের বর্ণনা দেবে কারেন্সির বর্ণনা দিবে ডেট অ্যান্ড টাইমের বর্ণনা দিবে লৌকা পুজার বর্ণনা দিবে তাহলে গ নাম্বারের আনসার হয়ে যাবে এরপর গ নাম্বার উদ্দীপকের টেবিল দুইয়ের মধ্যে কি ধরনের রিলেশনশিপ তৈরি করা যাবে আচ্ছা একটা টেবলে প্রথম টেবলে আছে ক্লাস টুল এটা প্রাইমারি কি দ্বিতীয় টেবিলও আছে ক্লাস টুল এটাও কি প্রাইমারি কি তাহলে প্রাইমারি কি প্রথম টেবিলে প্রাইমারি কি আছে দ্বিতীয় টেবিলেও প্রাইমারি কি আছে এবং প্রাইমারি কি গুলো একই রকম একই রকম হলে কী ধরনের রিলেশনশিপ করা যাবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ না বুঝলে রিলেশনশিপের ক্লাসগুলো একটু আবার দেখতে হবে কোয়েশন নাম্বার টু এখানে আমি দুইটা টেবল দেখাচ্ছি এটা হচ্ছে টেবল নাম্বার ওয়ান এটা হচ্ছে টেবল নাম্বার টু কোয়েশন হচ্ছে ডাটা রিলেশন কি ডাটাবেস রিলেশন কি বলো তাহলে একটি ডাটাবেস টেবিলের রেকর্ডের সাথে অন্য অন্য টেবিলের রেকর্ডের মধ্যে সম্পর্কে স্থাপন করাকে বলা হয় কি ডেটাবেস রিলেশন মেমো ডেটা টাইপ কেন ব্যবহার করা হয় আমরা যেটাকে লং টেক্সট বলতেছি তাহলে বর্ণনামূলক লেখা বা বর্ণনার জন্য এই মেমো ডেটা টাইপটা ব্যবহার করা হয় মেমো ডাটা টাইপের বর্ণনাটা দিতে হবে তিন নম্বর কোয়েশন টেবল টু এর তিন নম্বর ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করো ট্যাবল টু হচ্ছে এটা এটা তিন নম্বর ফিল্ড হচ্ছে রেজাল্ট তো রেজাল্টের ডাটা টাইপ কি হবে অবশ্যই নাম্বার হবে এবং নাম্বারে যেমন ফোর পয়েন্ট সেভেন ফাইভ থাকতে পারে সেজন্য জন্য নাম্বার দশমিকের পর দুই পর যদি বিস্তৃত তাই একটি এটি একটি ফিক্সড নাম্বার এবং এটার ফিল সাইজ ডাবল দিতে হবে এই দুইটা টেবিলের মধ্যে কী ধরনের রিলেশনশিপ করা যাবে যেহেতু এখানে বেলু দেওয়া নাই সেজন্য এটাকে আমরা বলতেছি ওয়ান টু ওয়ান আবার যদি বেলু দেওয়া থাকে বেলুর উপর বেস করে এই দুটা টেবিলের মধ্যে কী ধরনের রিলেশনশিপ হবে সেটা বোঝা যাবে প্রশ্ন নাম্বার থ্রি এখানে দৃশ্যকল্প ওয়ান একটা টেবিল দেখাচ্ছি দৃশ্যকল্প টুতে আরো দুটো টেবিল দেখাচ্ছি প্রথম কোয়েশন হচ্ছে আর ডিবিএমএস কি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরিতে যে বাধ্যবতাকা রয়েছে তা উল্লেখ করো আমরা কিছুক্ষণ আগেও দেখেছি দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে গেলে কিছু শর্ত আছে যেমন কমন ফিল্ড থাকবে কমন ফিল্ডটি প্রাইমারি কি ফিল হবে কমন ফিল্ডের ডাটা টাইপ ফিল্ড সাইজ নাম ইত্যাদি একই হতে হবে এই শর্তগুলো লিখতে হবে গ নাম্বার দৃশ্যকল্প ওয়ানে এমপ্লয়ি ডা এমপ্লয়ি টেবিলের ডাটা টাইপ সমূহ ব্যাখ্যা করা এমপ্লয়ি টেবিল হচ্ছে এটা এই টেবলের ডাটা টাইপ কীভাবে লিখবে প্রথমে লিখতে হবে গ নাম্বার আনসার দিয়ে ফিল নেম ডট এই পাশে লিখবে ডাটা টাইপ ফিল্ড নেমে কি লিখবে আইডি নেম স্যালারি সেল আর ডাটা টাইপে কি লিখবে আইডি ডাটা টাইপ কি হবে এটা অটো নাম্বার হবে নেমে শর্ট টেক্স স্যালারিতে কারেন্সি সেল নাম্বার তাহলে এই ডাটা টাইপগুলোর অটো নাম্বার শর্ট টেক্স কারেন্সি নাম্বার ডাটা টাইপগুলোর বর্ণনা দিতে হবে দৃশ্যকল্প টু টু এ টেবল ওয়ান ও ট্যাবল টু এর মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান বলে তুমি মনে করো এখানে বিশ্বকাপ টু একটা হচ্ছে টেবল ওয়ান আর একটা হচ্ছে টেবল টু এই দুটো ট্যাবলের মধ্যে রিলেশনশিপ করা যাবে কি না আমাদেরকে আগে দেখতে হবে এখানে কমন ফিল আছে কি না যেমন এখানে আইডি আছে এখানেও আইডি আছে এবার দেখব আইডি এটা হচ্ছে প্রাইমারি কি এই আইডিটা প্রাইমারি কি হবে না কেন এখানে ওয়ান জিরো ওয়ান একবার আছে আবার এখানেও ওয়ান জিরো ওয়ান আছে সেই জন্য এটাকে আমরা বলতে পারি ফরেন কি তাহলে এখানে আছে প্রাইমারি কি এখানে আছে ফরেন কি একটা টেবিলে আছে প্রাইমারি আর আরেকটা টেবিলে আছে ফরেন কি তাহলে প্রাইমারি এবং ফরেন কি এর মধ্যে কী ধরনের রিলেশনশিপ করা যায় এটা হবে ওয়ান টু মেনি রিলেশনশিপ আমি কিছুক্ষণ আগেও আজকেও আজকের ক্লাসেও দেখাইলাম রিলেশনশিপ থেকে কোয়েশ্চেন আসলে কোয়েশ্চনের আনসারটা কীভাবে লিখতে হয় তো এই কোয়েশনের আনসারও ঠিক একইভাবে লিখতে হবে আশা করি বেস রিলেশনশিপ নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না বেস রিলেশনশিপ নিয়ে আমি তিনটা ক্লাস নিয়েছি ক্লাসগুলো সিকুয়েন্স অনুযায়ী পর্যায়ক্রমে ক্রমে একটার পর একটা দেখলে বেস রিলেশনশিপ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ